নামের বিভ্রাট। তার জেরে বিড়ম্বনা শিকার গড়িয়ার তরুণী শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতিতে ধৃত আইনশীলের ঘনিষ্ঠ নৈহাটি শ্বেতা চক্রবর্তীর ছবির সঙ্গে গড়িয়ার শ্বেতার ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন দুর্নীতিকাণ্ডের সঙ্গে কোনোভাবে যুক্ত না থাকা গড়িয়ার শ্বেতা চক্রবর্তী। তার আবেদন, যাচাই না করে সোশ্যাল মিডিয়ার ছবি দেখে সব কিছু বিশ্বাস করবেন না। আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতে পেলাম যে এরকম একটা জিনিস, যেখানে দুটো ছবি ভালো করেই বোঝা যাচ্ছে যে দুটো আলাদা মেয়ের। আর আমার বাড়ি গড়িয়াতে দেখাচ্ছে, বা যাকে দেখানো হচ্ছে আমি তাকে চিনিও না। যাই হোক, তার বাড়ি নৈহাটিতে, তিনি আলাদা পড়াশোনাও করেছেন, আমিও আলাদা পড়াশোনা করেছি, তার সাথে আমার কোনো যোগাযোগই নেই সব থেকে বড় কথা। কিন্তু আমার ছবি, আমার ভিডিও, সমস্ত কিছু নিয়ে যেভাবে আমি দেখছি অনেক নিউজ চ্যানেলেই আমি দেখলাম, যেটা দেখছেন সেটা দেখেই প্রথমেই বিশ্বাস করে নেওয়ার থেকে আগে একটু যদি যাচাই করে নেয়, কারণ হঠাৎ করে আমিও দেখে অবাক হয়ে গেছি যে এরকম আমার সাথে হতে পারে, তার মানে এরকম কালকে অন্য কারোর সাথেও হতে পারে। তো যখনই কিছু দেখবেন হঠাৎ করে না বিশ্বাস করে একটু যাচাই করে নেবেন যে তার মধ্যে কতটা সত্যতা রয়েছে। এক নামের বিভ্রাট, তার জেরে বিড়ম্বনা শিকার গড়িয়ার তরুণী শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতিতে ধৃত আইনশীলের ঘনিষ্ঠ নৈহাটি শ্বেতা চক্রবর্তীর ছবির সঙ্গে গড়িয়ার শ্বেতার ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন দুর্নীতিকাণ্ডের সঙ্গে কোনোভাবে যুক্ত না থাকা গড়িয়ার শ্বেতা চক্রবর্তী। তার আবেদন, যাচাই না করে সোশ্যাল মিডিয়ার ছবি দেখে সব কিছু বিশ্বাস করবেন না। মালদার গাজলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন অভিযুক্ত গ্রেপ্তার। গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন এসপি। যে খবরের দিকে নজর রয়েছে, মালদার গাজলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন এসপি। আমরা একটা কমপ্লেন পেয়েছি রিগার্ডিং সেক্সুয়াল অ্যাসল্ট অফ অন মাইনর ভিকটিম। এফআইআর পার করে আমরা যে ভিকটিম আছে ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, তারপরে ওনাকে সিডব্লিউসিতে ফরওয়ার্ড করেছি। এরপরে আমরা যে তিনজন এফআইআর নেম যে লোক আছে ওনাকে অ্যারেস্ট করতে পেরেছি। ওনাকে এখন চার দিনের পিসিতে আছে তিনজন। আর আমরা যে লোকজন যে ফ্রেন্ডস ছিল ভিকটিমের, ওর স্টেটমেন্ট আমরা রেকর্ড করছি। ভিকটিমের স্টেটমেন্ট আমরা রেকর্ড করবো। তো এখন ইনিশিয়াল স্টেজ আছে ইনভেস্টিগেশন, আমরা এখনও ইন্টারোগেট করছি। যে খবর আপনাদের আমরা জানাচ্ছি, মালদার গাজলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি কিছুক্ষণ আগেই জানালেন যে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে তদন্ত চলছে এবং যিনি নির্যাতিতা ছাত্রী তার বয়ানও নেওয়া হবে। মালদার গাজলে একটি স্কুলের মধ্যে দোতলার ঘরে এই ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়েরের পর এফআইআর হয় এবং সেই এফআইআরের ভিত্তিতে তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে। ইতিমধ্যেই গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার এসপি প্রদীপ কুমার যাদব। নির্যাতিতার বয়ানও নেওয়া হবে বলে প্রদীপ কুমার যাদব জানিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক খবর, মালদার গাজলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে, তারপর তিনজনকে পুলিশ গ্রেফতার করে।